দক্ষিণ দমদম পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের পৌর মাতা কেয়া দাসের ভাবনায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত এই অনুষ্ঠানের আকর্ষণ ছিল প্রবীণদের হাঁটা প্রতিযোগিতা, এছাড়াও ছিল কুইজ কন্টেস্ট। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়। পুরস্কার বিতরণী এবং গুণীজনদের সম্বর্ধনার মধ্যে দিয়েই অনুষ্ঠানটি সুসম্পন্ন করলেন তারা। এই জোনটাকে যদি বলতে হয়, পরপর অনুষ্ঠান হচ্ছে তৃণমূল আসার পর থেকে, বিশেষ করে এই বছরটা বলবো, কারণ করোনার জন্য 2 বছর পায়নি মানুষ, তো কন্টিনিউ অনুষ্ঠান, মানুষ মজার মধ্যে আছে, তো এটা মানুষের জন্যে বলবো তোমাদের তরফ থেকে যে উপহারটা, এটা মানুষ গ্রহণ করছে, এটা তোমাদের কেমন লাগে? সন্তু পিছনে সরুন একটু, মুখ চলে আসছে তোমার, ওই ক্যামেরার মুখ চলে আসছে, ক্যামেরা তুলছো না তো, কাটটায় আমারটা দিয়ে নিয়ে নিও, কে বলছে ভয় যাচ্ছে না? কালকে আমার থেকে ভালো হয়ে পাস হয়েছে এবং বাজেট পাসের সময় দেখা গেছে ডিএ নিয়ে কিন্তু সমস্যাটা মেটেনি, 3% ডিএর কথা বলা হয়েছে, কি বলবে এটা হয়েছে? ভালো লাগছে, খুবই সুন্দর অনুষ্ঠান, খুবই সুন্দর পরিকল্পনা। আমি কন্যাশ্রী, আমি সর্বজয়া, মেয়েদের তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কেয়া দাসের একটা অনন্য সাধারণ প্রচেষ্টা, এটা আমরা বলতে পারি। প্রোগ্রাম করে এই ওয়ার্ডের মানুষের জন্য কন্টিনিউ ভাবে, এটা শুধু এই ওয়ার্ডের নয়, কেয়া সারা দমদমের, সারা উত্তর চব্বিশ পরগনার নেত্রী, সবার জন্য ভেবেই ও প্রোগ্রাম করছে। লাস্ট একটা কথা বলবো, সাধারণ মানুষের জন্য কি বলবো? সাধারণ মানুষের তো সব সময় আমরা পরিষেবা দিচ্ছি, তাদের ওই খাটছি, কাজ করছি। আজকে এই প্রোগ্রামটা বিশেষভাবে মেয়েদের জন্য, সাধারণ মানুষের সাথে তো আমরা আছি। দেখতে পাচ্ছি ড্রেস পরে সবাই উত্তেজনা যে কখন শুরু হবে, কেমন লাগছে আপনার? আমি এই উত্তেজনাটা দেখার জন্যই আমি আজকে এই কম্পিটিশনটা করেছি। মহিলাদের নিয়ে এরকম হাঁটা প্রতিযোগিতা খুবই কম হয়, আমরা যেহেতু মহিলা সেই জন্য আমি চাই যে আমার ওয়ার্ডের এবং এ অঞ্চলের মহিলারা যাতে এইসব কম্পিটিশনগুলোতে সুযোগ পায় এবং তারা এগিয়ে আসে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের এই অঞ্চলের বিধায়ক অদিতি মুন্সি দুজনেই মহিলা, তাই আমিও এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি, আমি নিজেও মহিলা, আর আমি জেলা পলিটিক্সটাও মহিলা করি, তাই আমার ইন্সপিরেশন চন্দ্রিমা ভট্টাচার্য। আমরা এইভাবে মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সর্বসময় চিন্তা ভাবনা যে কী করে মহিলাদের ঘর থেকে বের করে সমাজের মেন স্রোতে চালনা করা। বলছে আমরাই প্রবীণ, আমরাই নবীন, যারা বলছে তার মানে আপনার ড্রেসটা পরানোর পরে তারা নবীন হয়ে গেছে, আপনার কেমন লাগছে? এইটাই তো চেয়েছিলাম যে আমাদের সব মেয়েরা, আমাদের সব দিদিরা, আমাদের কাকিমারা, জেঠিমারা সবাই যাতে একসাথে আমরা হাঁটতে পারি, আমরা একসাথে চলতে পারি। সারাক্ষণ তারা রান্না করবে, বাজার করবে, সবার মুখে খাবার তুলে দেবে, কিন্তু তাদেরও তো একটা জীবন আছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করেছে লক্ষ্মী ভাণ্ডার করে, যে একটা পান কেনা বা একটা ওষুধ কেনা, একটা প্রেশারের ওষুধ কেনা, সেই পয়সাটাও তাদের আমাদের থেকে বা বাড়ির ছেলের বউ বা স্বামীর থেকে চেতে হতো, এটা এখন চেতে হয় না, সেটা আমাদের মাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে। তাই সেই জন্য আমাদের এই উদ্যোগ যে মহিলারা সবাই মিলে একসাথে এগিয়ে আসুক এবং আমরা সবাই মিলে একসাথে চলি। ধন্যবাদ, এরপর আবার আসবো আমরা। দমদম থেকে NCO বাংলা টিভি রিপোর্ট।